বাসায় বসে সবাই নিয়মিত পড়াশোনা করছো। দেখো আজকে আমি তোমাদের সামনে রসায়ন নিয়ে হাজির হয়েছে। আমি এর আগে তোমাদের রসায়ন ও শক্তি অষ্টম অধ্যায়ের 174 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছিলাম, ঠিক এই পদ থেকে আমি আজকে শুরু করছি। যারা পরিবর্তনের হিসাব, এটা হচ্ছে 174 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা 174 পৃষ্ঠাটা 174 পৃষ্ঠা খোলো এবং দেখো। প্রথমে আমরা জানি বন্ধন শক্তি কি। আবার কোন যৌগে দুটি পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বন্ধন শক্তি বলে। তাহলে এই যে বন্ধন শক্তি, এখানে হচ্ছে এখানে দু ধরনের হচ্ছে। একটা হচ্ছে তোমার শক্তি হয়তো বাড়ি থেকে যে পরিবর্তনটা হচ্ছে কি তোমার তাপের পরিবর্তন, আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি। এর আগের ক্লাসে বলেছি মূলত তোমাদের এই যে রাসায়নিক যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ যদি আমরা বি ওয়ান দিয়ে প্রকাশ করি, কোনো যারা বিক্রিয়া করবে বিক্রিয়া অংশগ্রহণ করবে তাদেরকে বলা হচ্ছে বিক্রিয়ক। অর্থাৎ কোন বিক্রিয়া বিক্রিয়ক গুলো মোট বন্ধন শক্তিকে বি ওয়ান এবং উৎপাদক সমূহের মোট বন্ধন শক্তিকে যদি আমরা বি টু দ্বারা চিহ্নিত করি, তখন সেই ক্ষেত্রে তোমার তাপ শক্তি পরিবর্তন আগে কিন্তু বলেছি তাপ উৎপাদিত হওয়ার ক্ষেত্রে আমাদের আপনার কথা শুনতেছি না। বিদ্যমান রাসায়নিক শক্তি থেকে কিন্তু পাওয়া যায়, অর্থাৎ
আমাদের প্রাকৃতিক গ্যাসে প্রধান উপাদান হচ্ছে মিথেন, ঠিক আছে? যখন আমাদের এই প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাস যখন হয় তখন তা বায়ু সাথে বিক্রিয়া করে এবং সকল বিভিন্ন ধরনের আমার রাসায়নিক শক্তিটা তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, আলো শক্তি উৎপন্ন হচ্ছে, না মূলত এগুলো হচ্ছে রাসায়নিক শক্তি দুই শক্তিকে রূপান্তর করছে। কথাগুলো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে এই পরে আমরা আসি রাসায়নিক শক্তি।
দ্রবণের মধ্যে
জিং ধাতুর দণ্ড এবং অপসাকৃত দ্রবণের মধ্যে কপার ধাতুর দণ্ড, কপার ধাতুর দণ্ড ব্যবহার করে ডেনিম সেল ব্যবহার করা হয়ে থাকে এবং ওখানে যে বিক্রিয়াটি সম্পূর্ণত হয়ে থাকে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি, ওটার মাধ্যমে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে উৎপন্ন হয়ে থাকে পরিণত হয়। এরপরে দেখো তড়িতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া, এটাও মূলত হচ্ছে এরকমই আমাদের জ্বালানি পুড়িয়ে রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা হয়ে থাকে, আবার এই তাপ শক্তিকে কিন্তু বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়। এখন কিভাবে তা করা যায় আমরা আজকে এ সম্পর্কে জানবো। তড়িৎ রাসায়নিক কোষের অভিন্ন দুইটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড আংশিক ঘুমানো থাকে এবং এই দণ্ডটিকে বলা হয়ে থাকে কি আমরা তড়িদ্দার বলা হয়ে থাকে এবং এইভাবে কিন্তু একটা তড়িদ্দার বা ইলেকট্রন তৈরি হয়। এখন দেখো এই যে তড়িৎ রাসায়নিক কোষ এটা হচ্ছে মূলত দুই প্রকার, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। যে কোষের বাইরের উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হয়ে থাকে বিশ্লেষ্য কোষ। গ্যালভানিক কোষ হচ্ছে যে কোষের রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে সেই কোষকে বলা হয় গ্যালভানিক কোষ। আমি আরেকবার বলছি তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে যে কোষে বাহির থেকে বাহির কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হয় থাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর গ্যালভানিক কোষ হচ্ছে যে কোষে মধ্যে যে রাসায়নিক পদার্থ সমূহ রয়েছে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে তাকে বলা হয় গ্যালভানিক কোষ। বিদ্যুৎ পরিবাহী যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় বিদ্যুৎ পরিবাহী পদার্থ। আর এই বিদ্যুৎ পরিবহনের যে কৌশলটা, এই কৌশলটা মূলত বিদ্যুৎ পরিবাহী দুই ধরনের দুই প্রকারে হতে পারে, এর উপর নির্ভর করে কিসের উপর নির্ভর করে বিদ্যুৎ পরিবাহী প্রকারভেদটা অর্থাৎ যে ভাগ করা হয়েছে বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপরে। একটা হচ্ছে ইলেকট্রনীয় প্রবাহ আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য প্রবাহ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এতটুকুই পড়ি, আমরা আগামী ক্লাসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, তড়িৎ বিশ্লেষ্য তড়িৎদ্বার, তারপর হচ্ছে গোলকীয় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ কৌশল, এরপরে হচ্ছে আমাদের যে তড়িৎদ্বারে ক্যাথোড তড়িৎদ্বারে কি বিক্রিয়া হয়, অ্যানোড তড়িৎদ্বারে কি বিক্রিয়া হয় তা আমরা আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করবো। আজকে আমাদের যতটুকু আলোচনা করা হয়েছে সবাই এটা ভালো মতো করে বাসায় পড়বে, এটা ভালো মতো করে পড়লে আমরা নেক্সট ক্লাসে কিন্তু আরো অর্থাৎ নেক্সট ক্লাসে যা পড়া হবে আরো সুন্দর মতো করে তোমরা বুঝবে। ঠিক আছে, সবাই বাসায় থেকে সুন্দর মতো করে পড়বে, সময় নষ্ট করবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।